কিন্তু আমাদের এই বিপিএলটা যেন বহিরাগতভাবে আর কোনো ভাবে সমালোচিত না হতে হয়। আমাদের বিপিএল তো দীর্ঘ এক যুগের বেশি আমাদের এই বিপিএলটা আসতেছে, এই বিপিএলটার প্রত্যাশা তো অনেক হাই লেভেলের ছিল, সেই প্রত্যাশাদের প্রথমেতেই আমাদের একটা মাটি হয়ে গেছে। এই কারণেই যে এই বিপিএলটা শুরু থেকে দিয়ে আমাদের যে ফিকচারটা, এই ফিকচারটা কিন্তু সঠিক সময় হয়নি। এই ফিকচারটা সঠিক টাইমে না হওয়ার কারণে কিন্তু অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে এই লিগগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই লিগগুলো শুরু হয়ে যাওয়ার কারণে কিন্তু যে ফরেনার রেকর্ড যেন আমাদের যাদের করতে হয়, আমার সব থেকে খারাপ লাগে এই বিষয় যে আমাদের যখন কোয়ালিফিকেশন হয়ে যায় তখন হাই লেভেলের প্লেয়ার আসে, আমরা কেন আমাদের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো কেন আমাদের এই নিম্ন ক্যাটাগরি প্লেয়ার না নিয়ে এসে প্রথম থেকে নিয়ে আসতে পারে না? এটার সব থেকে মাস ভ্যালু যদি আমরা মনতে মন চাই, এটা বিপিএল যে একটা সময়ের যে একটা ফিকচার, এই ফিকচারটা কিন্তু তারা ঠিক রাখতে পারে না। এই জন্য অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা বলেছে যে আমরা তো আপনারা জানেন এই যে বিপিএলের সবথেকে সফলতম দল কুবুল্লা ভিক্টোরিয়াস, তিনি বলেছে যে সামনের থেকে যদি আমাদের ফিকচারটা পূর্ব নির্ধারিত না হয় এবং এর থেকে যে একটা রেনু যে একটা শেয়ারনেসটা হয় এটা না আসলে তার এত বড় একটা দল আসবেই না, এটা কেন? এটা আমাদের বিপিএলের ঘাটতি দেখাতে হবে। আমরা যদি খালি মিডিয়া কন্ট্রোল করার জন্য যদি আমরা কথা বলি সেটা বাইরে প্রত্যাশিত আমরা যদি সম্পূর্ণ না আনতে পারি এটা আমাদের সম্পূর্ণ ব্যর্থতা। সেই ক্ষেত্রে বলবো বিপিএল যারা কর্মকর্তা আছেন, যারা বিপিএল চালায়, যারা বিসিবি চালায়, এদের কাছে আমাদের একেবারেই সর্বনিষ্ঠভাবে একটা কথা দাবি, আপনারা বিপিএলটা এমন একটা সময় দেন যে সময়টায় আমাদের বিপিএলটা অত্যন্ত ভালো মানের হবে, বিদেশি রিক্রুট আসবে, বিদেশের সমস্ত কিছু আমাদের ব্র্যান্ডিং কস্টিউম আমরা সব কিছু নিয়ে আসতে পারবো। এইগুলো কথাটা মানে গত বছরে আমাদের এমন একটা বিপিএল হয়েছে যে বিপিএল আমাদের ডিআরএস ছিল না, এর থেকে নিম্নতম কথা। অথচ আমাদের বোর্ডরা কিন্তু সব থেকে প্রথমে এই কথাটা বলে যে আইপিএল এর পরে মোস্ট ভ্যালুয়েবল হলো বিপিএল। সেক্ষেত্রে আমরা এক যুগ যাওয়ার পরেও সেটা কিন্তু আমরা বাস্তবে লক্ষ্য করতে পারছি না, এটা আমাদের অনেকটাই কিন্তু আমরা একেবারে নিচে দিক দিয়ে আমরা এই কথাটা বলবো। সুতরাং তথাকথিতভাবে তাদের কাছে করজনে অনুরোধ, আপনারা অন্তত বিপিএলটা এমন একটা সময় করুন যে সময়টা আমাদের জাঁকজমকপূর্ণ হয়। দেখেন বাংলাদেশের মানুষ আমাদের মোট যে কথাটা আমাদের যে আমাদের যে ন্যাশনাল যে জিনিসটা, এই ন্যাশনাল যে জিনিসটা হলো কাবাডি, কিন্তু সব থেকে বাংলাদেশের মানুষ 95% মানুষ এই কিন্তু এই আপনার এই ক্রিকেটের প্রতি তাদের অনেক কিন্তু আগ্রহ, অনেক আগ্রহ। এই আগ্রহ আমাদের কিন্তু চাইলে কিন্তু অন্যান্য আমরা লিগ কিন্তু আমরা দেখতে যেতে পারি না, আমাদের লিগ একটাই বিপিএল। আর এই বিপিএল এমন একটা সময় হোক যে সময়টা সব থেকে ভালো হবে, যে সময়টা আমাদের এমন একটা সাসেসফুল সময় হোক, ফরেনাররা আসুক, অন্ততভাবে বিপিএলে যদি আমরা কাস্টমাইজ করে বলতে পারি, বিপিএলকে যদি আমরা পরিপূর্ণভাবে কাস্টমাইজ করি, আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে অন্যান্য যে লিগগুলো আছে জুয়ার আসর থেকে আমাদের এই বিপিএল আসবে, কথা ঠিক নয়? এই জন্য হলো কথা, বিপিএল এমন একটা সময় দেন যে সময়টা আমাদের ফরেনাররা আসবে। আমি সেই কথাটা ভাবি, ব্যান কাটিং কয়েকদিন আগে বলছিল যে বিপিএল আসবে কখন, বিপিএল আসতে চায় অস্ট্রেলিয়ার যারা আছে তারা আসতে চায়, কিন্তু তারা বিগ ব্যাশের সাথে সমন্বয়গতভাবে তারা কিন্তু বিপিএল আসতে পারে না। এটা এর থেকে নিম্নতম আর কি হতে পারে? একটা মানুষ বিপিএল খেলতে যায়, আপনি জানেন স্মিথ খেলে গিয়েছে, ওয়ার্নার খেলে গিয়েছে, এত একটা ভালো আমাদের ফ্রাঞ্চাইজি আমাদের একটা লিগ, দীর্ঘ 12 বছর যাবৎ ধরে আমরা কিন্তু স্টারনেস 10 বছরে আমরা পদার্পণ করলাম, এই ক্ষেত্রে আমাদের একটু দরকার ছিল না বিপিএলকে আর একটু কাস্টমাইজ করা? সেক্ষেত্রে চেষ্টা থাকবে তাদের একটু ভালো হোক, তারা একটু কাস্টমাইজ করে আমাদের সুন্দর একটা বিপিএল দিক, এটাই প্রত্যাশা। অবশ্যই সেক্ষেত্রে ভাবে আমার যেহেতু ডিস্ট্রিক্ট যেহেতু খুলনা তো সাপোর্ট থাকছে, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু নবাব সাকিব তার জন্য রংপুর অবশ্যই থাকবে। ইনশাল্লাহ সবার জন্য বেস্ট অফ লাক আমাদের সুন্দরের সব থেকে। আমরা তো একজন এক একটা দল সাপোর্ট করবই, কিন্তু আমাদের এই বিপিএলটা যেন বহিরাগতভাবে আর কোনোভাবে সমালোচিত না হতে হয়, সুন্দর একটা বিপিএল হোক, সেই বিপিএলটা আমাদের জন্য সব থেকে ভালো। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।